আসসালামু আলাইকুম। আজ 2 সেপ্টেম্বর 2021 রোজ বৃহস্পতিবার। জেনে নিন, গতকাল দুপুর 1টা থেকে আজ দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশের জেলাভিত্তিক করোনা ভাইরাসের সর্বশেষ খবর। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ অনুযায়ী, দেশে করোনা ও উপসর্গে গেল 24 ঘণ্টায়। কয়েক জেলার মধ্যে সর্বোচ্চ মারা গিয়েছেন রাজশাহী এবং সিলেটে 7 জন করে, এবং দ্বিতীয় সর্বোচ্চ মারা গিয়েছেন চট্টগ্রামে 5 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন 3 জন, গাজীপুরে 2 জন, ফরিদপুর 2 জন, খুলনা 1 জন, বরিশালে 4 জন সহ দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘণ্টায় দুপুর 1টা পর্যন্ত সর্বশেষ 47 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তো এ ছিল গত 24 ঘণ্টার জেলাভিত্তিক করোনা ভাইরাসের সর্বশেষ খবর। প্রতিদিনের করোনা ভাইরাসের সর্বশেষ খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।